হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ দেখো নিয়ে চলে এসেছি শশা আলু চিংড়ি মাছের একটা টেস্টি রেসিপি। এই শশা আলু চিংড়ি মাছের তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। গরম গরম ভাতেতে এই শশা আলু চিংড়ি মাছের তরকারি থাকলে না বন্ধুরা আর কিছু প্রয়োজন নেই, জাস্ট এটা দিয়েই ভাত ফিনিশ হয়ে যায়। আর ভাতের সাথে তো বন্ধুরা ভালো লাগেই, বাট রুটির সাথেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। তো বন্ধুরা এই শশা আলু চিংড়ি মাছের রেসিপিটা চলো ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি শশা আর কিছু আলু। এখানে দেখো শশাটাকে খোসা ছাড়িয়ে আর আলুটাকে খোসা ছাড়িয়ে কিন্তু ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে দেখো শশা আলু দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু এখানে গ্যাসে রান্না করলে সব সবজি ছোটো ছোটো করে কাটলে দেখবে ঝটপট হয়ে যায়। আর দেখো চিংড়ি মাছটাকে নুন লঙ্কা হলুদ দিয়ে তেলের মধ্যে জল দিয়ে কিন্তু জাল দিয়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া তরকারিটা হবে আর ভীষণ ভীষণ টেস্টি হয় জানো তো। তো বন্ধুরা দেখো গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, কড়া কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা দেখো এখানে আমি রাইস অয়েলে রান্না করছি, আর তোমরা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল দিতে পারো। আর দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তো এই পাঁচফোড়নটা দেখো একটু লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে এই শশা দিয়ে এই আলুর তরকারিটা একবার জাস্ট ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো আমরা বাঙালিরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি বলো, আর আমরা কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু খেতে আমাদের ভীষণ ভালো লাগে। তো এই রকম শশার তরকারি তোমরা যারা খাওনি অবশ্যই তোমরা তারা একটু ট্রাই করে দেখতেই পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু নিরামিষভাবেও তৈরি করা যায়, চিংড়ি মাছটা ছাড়া কিন্তু তোমরা শশা আলুর তরকারিটা সেম টু সেম করে নিতে পারো, চিংড়ি মাছ ছাড়া কিন্তু তাও বেশ ভালো লাগে। তো এখানে দেখো শশা আলুটাকে একটু হালকা করে ভেজে তার উপর শশাটা দিয়ে দিয়েছি, আর শশাটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা দেখো শশাটা দিয়ে বেশি ভাজবে না, জাস্ট আলুটা একটু লালচে ভাব চলে এলেই শশাটা দিয়ে দেবে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর ভালোবাসা দেবে। তো দেখো একটু জাস্ট হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি শশাটা, আর এবার দেখো একে একে সমস্ত মশলা আমি এখানে অ্যাড করব। এখানে দেখো যে চিংড়ি মাছটা জাল দিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর তারপর দেখো এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি দেখো আদা বাটা হাফ চামচ, দেখো আদা বাটা। আর এখানে দেব দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে, তারপর ধনে, এই সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো স্বাদ অনুযায়ী তো নুনটা দিতে হবে, আর এখানে হলুদ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। তো এখানে তারপর লঙ্কা গুঁড়োটা একটু দেব। তো বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে, আর তারপর জিরে ধনে গুঁড়ো এখানে হাফ চামচ করে অ্যাড করলেই হয়ে যাবে। তো এখানে এই সমস্ত মশলা দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে কিন্তু এই সবজিটাকে কষিয়ে নেব, আর কষিয়ে নেবে ভালোভাবে। আর এই তরকারিটা জাস্ট অসাধারণ খেতে হয়, আবারও বলছি এতটাই ভালো হয়, জাস্ট ব্যাপক লাগে। নিরামিষ দিনেও কিন্তু চিংড়ি মাছটা বাদে তোমরা এইভাবে শশার তরকারিটা করে নিতে পারো। তো সেক্ষেত্রে নিরামিষ দিনেও কিন্তু বেশ ভালো লাগে, গরম গরম ভাতের সাথে একটা ডিফারেন্ট একদম শশার তরকারি। শশা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খাই তাই না বন্ধুরা? শশা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে প্রত্যেক দিন আমাদের বাড়িতে স্যালাড তারপর ফল হিসাবে কিন্তু আমরা শশাটাকে কিন্তু ব্যবহার করি, প্রত্যেকের বাড়িতে প্রায় শশা থাকেই থাকে। তো সেই শশা দিয়ে কিন্তু এইভাবে খুব সহজভাবে সরলভাবে তরকারিটা কিন্তু একদম বানিয়ে নেওয়া যায়। তো দেখো যেদিন দেখবে বাড়িতে কিছু নেই সেদিনও তোমরা কিন্তু যদি বাড়িতে শশা থাকে শশা নিয়ে আলু দিয়ে তরকারি করে খেতেই পারো। তো দেখো ভালোভাবে মশলাটাকে একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি, আর ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এবারে দেখো একটু পরিমাণে তোমরা যে যেরকম খাবে সেই অনুযায়ী জলটা অ্যাড করবে। এখানে দেখো খুব বেশি মানে ঝোলও রাখবো না আর খুব বেশি শুকনোও না, জাস্ট একদম মাখা মাখা করবো, আর জাস্ট ভাতের সাথে যেন মাখিয়ে খাওয়া যায়। তো আজ বাড়িতে তেমন কিছু মাছ মাংস হচ্ছে না, তাই ভাবলাম আজকে এই চিংড়ি মাছ ছিল বেশ কিছুটা, তো সেই চিংড়ি মাছটা সকাল সকাল এনেছিল। তো চিংড়ি মাছটা সকালবেলা একদম জাল দিয়ে রাখা, তো দেখবে যে কোনো মাছ একদম সকাল সকাল কিন্তু ভালোভাবে মাছটাকে করে নেবে। আর যখন খুশি তরকারি করো না কেন, মাছ চিংড়ি মাছ বা মাছ আগে একদম ভেজে বা জাল দিয়ে রেখে দিতে পারো, তো সেক্ষেত্রে মাছটা একদম টাটকা থাকে। আর দেখো 10 মিনিট ফোটাবার পর তরকারিটা দেখতে পাচ্ছ জাস্ট গ্রেভিটা একদম মাখামাখা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করছি, আর একটু জিরে ধনে গোলমরিচের গুঁড়ো যেটা বাড়িতে ড্রাই রোস্ট করা থাকে সেই গুঁড়োটা দিয়ে দিলে তরকারি থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। তো বন্ধুরা দেখো এইভাবে সমস্ত কিছু চিনি আর মশলাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখন দেখো কিছু কুচানো ধনে পাতা আমি উপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, জাস্ট কিছুটা না লাউয়ের
তরকারির মতো খেতে লাগে। তো এইভাবে শশাটা দিয়ে একবার ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগে। যে সমস্ত বন্ধুরা তোমরা খেয়েছো তারা তো জানো, আর যে সমস্ত বন্ধুরা তোমরা খাওনি অবশ্যই তোমরা ঝটপট বাড়িতে কিন্তু রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো রেডি হয়ে গেছে শশা আলু চিংড়ির একটা টেস্টি রেসিপি। আমি বোল নিয়ে নিয়েছি, দেখো বোলে সুন্দর করে তরকারিটা ঢেলে নিলাম উপর থেকে, দেখো কিছু ধনেপাতা দিয়ে গার্নিশও করে দিয়েছি। দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তো ঝটপট রেসিপিটা তোমরাও বানিয়ে নাও, কিন্তু একবার ট্রাই করলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, একদম ডিফারেন্ট, একদম মুখের স্বাদ বদলে যাবে, ভীষণ টেস্টি লাগে এই তরকারিটা খেতে। তো বন্ধুরা দেরি করে কী লাভ আছে বলো, ঝটপট তরকারিটা তোমরাও বাড়িতে বানিয়ে খাও, তো অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।